নতুন সপ্তাহে দরপতনের ধারা বজায় রয়েছে দেশের শেয়ার বাজারে। আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 53 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5592-এ, বেচাকেনা হয়েছে 724 কোটি টাকার। যত প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে, দাম কমেছে তাদের বেশিরভাগেরই। বাজারের এমন প্রবণতা কেন, এবার সেই বিশ্লেষণ তুলে ধরছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। গত সপ্তাহে মার্কেট কারেকশনের পরে আজকে মার্কেট একটু পড়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স 50 পয়েন্টসের মতন ডাউন ছিল। আমরা যদি মেজর সেক্টরসগুলোর দেখি তাহলে ফিনান্সিয়াল সেক্টর সবচেয়ে বেশি পড়েছে। ব্যাঙ্কস 1.5% মতন ডাউন ছিল, এনবিএফআই 2.57% মতন ডাউন। বাকি মেজর সেক্টরস ফার্মা, টেলকো এগুলোর সবগুলো নেগেটিভ ছিল। আজকে টার্নওভার মোটামুটি ভালো ছিল, 7.2 বিলিয়ন টাকার মতন, যেটি গত দিনের থেকে 20% মতন বেশি। আর সামনে কিছু বেশ কোম্পানি আর্নিংস ডিক্লারেশন আছে, তো আমরা আশা করছি যে মার্কেট ওয়াইড রেঞ্জ থাকবে।